হ্যালো বন্ধুরা, স্পেশাল ফোর্স বা বিশেষ বাহিনীর সদস্যরা যে কোনো যুদ্ধ পরিস্থিতি এক নিমিষেই পাল্টে দিতে পারেন। যুদ্ধের বিশেষ মুহূর্তে তাদের আগমনে পাল্টে যায় যুদ্ধের গতি এবং এই কাজেই তারা বিশেষভাবে প্রশিক্ষিত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বাহিনী প্যারা কমান্ডো ব্রিগেডের সৃষ্টি হয়। তবে এই বিশেষ বাহিনী প্রাতিষ্ঠানিক রূপ পায় 1976 সালে। এরপর থেকে এই বাহিনী যেসব অপারেশনে অংশ নিয়েছে তার প্রতিটিতেই অর্জন করেছে সফলতার মাল্য। আজকের ভিডিওতে আমরা জানব দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিশেষ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের একটি সফল অপারেশন অপারেশন থান্ডার বোল্ট সম্পর্কে বিস্তারিত। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর এই বিশেষ ব্রিগেডের অন্যান্য সফলতার গল্পগুলো নিয়ে আমরা নিয়মিত ভিডিও প্রচার করব। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার জন্য। ২০১৬ সালের পহেলা জুলাই রমজান মাস, তারাবিন নামাজের পর ক্লান্ত দেহে লোকজন ঘরে ফিরছিলেন। ঠিক তখনই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে খবর আসতে থাকে ঢাকার গুলশানের হোলি আর্টিজান নামক রেস্তোরাঁয় জঙ্গি হামলার খবর। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে পুলিশ র্যাব বিজিবি মোতায়েন করা হয়, কিন্তু ঘটনা ক্রমশই খারাপের দিকে মোড় নিতে থাকে। এর মাঝে খবর আসে জঙ্গিদের ছোড়া গুলিতে ও গ্রেনেড হামলায় পুলিশের দুজন কর্মকর্তা আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে মারা যান। এরপরই ঘটনাস্থলে আসে পুলিশের বিশেষায়িত দল সোয়াত, সাথে র্যাব এবং বিজিবিকে নিয়ে অভিযানের প্রস্তুতি শুরু হয়। কিন্তু জঙ্গিরা তখন হামলা করতে মরিয়া, ভেতর থেকে একটানা এলোপাথারি গুলি ছুটতে থাকে তারা। এমতো অবস্থায় ভিতরে আটকা পড়া দেশি বিদেশি জিম্মিদের কথা ভেবে দেশের সর্বোচ্চ বাহিনীকে দিয়ে অভিযান পরিচালনা করার কথা চিন্তা করা হয়। তারই ধারাবাহিকতায় তাৎক্ষণিক বাংলাদেশ সেনাবাহিনী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্যারা কমান্ডো ব্রিগেডকে দিয়ে অভিযান পরিচালনার সুপারিশ করে। সরকার প্রধান কর্তৃক আদেশ প্রাপ্ত হয়ে চিতাস নামে পরিচিত সিলেটে অবস্থানরত প্যারা কমান্ডো সদর দপ্তর থেকে 100 জন অকুতোভয় কমান্ডোকে বিমান বাহিনীর AN-32 বিমানে করে ঢাকায় উড়িয়ে নিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি প্যারা কমান্ডো দলকে নিয়ে ঢাকায় অবতরণের পরপরই লেফটেন্যান্ট কর্নেল MM ইমরুল হাসানের নেতৃত্বে সেই দলকে সরাসরি হোলি আর্টিজান রেস্তোরাঁর অপারেশন পরিচালনার জন্য পাঠানো হয়। পরদিন সকাল 7:40 নিজস্ব স্নাইপারদের বিভিন্ন বিল্ডিং এর জায়গা মতো বসিয়ে APC নিয়ে সরাসরি অভিযানে নামে প্যারা কমান্ডোরা। প্রথমেই APC-র ধাক্কায় দেয়াল ভাঙার মাধ্যমে শত্রুদের দেয়া হয় এক প্রচন্ড এবং আকস্মিক ব্যাটেল শক। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে জঙ্গিরা বাইরে এসে হামলা করতে উদ্যত হলে একে একে 6 জন জঙ্গিকেই এক নিমেষে কৌশল আর স্বয়ংক্রিয় অস্ত্রের মাধ্যমে শেষ করে দেয়া হয় খুব সহজেই। অপারেশন শুরুর মাত্র 13 মিনিটের মাথায় নিজেদের সম্পূর্ণ অক্ষত রেখে টার্গেট এলাকায় কর্তৃত্ব স্থাপন করে বাংলাদেশ সেনাবাহিনীর এই বিশেষায়িত দল। উদ্ধার করা হয় ভেতরে আটকা পড়া 13 জন দেশি বিদেশি জিম্মিকে। এছাড়া উদ্ধার করা হয় 20 জনের মৃতদেহ, যাদের আগের দিন রাতে জঙ্গিরা উক্ত রেস্তোরাঁয় হামলা করার 25 থেকে 30 মিনিটের মাথায় ধারালো অস্ত্রের মাধ্যমে হত্যা করে। তাছাড়া উদ্ধার করা হয় জঙ্গিদের ব্যবহৃত বন্দুক, পিস্তল, গ্রেনেড ও ধারালো অস্ত্র। সারারাত চেষ্টা করার পরও যে জঙ্গিদের খতম করতে পারেনি অন্যান্য দলগুলো, অপারেশনের মাত্র 13 মিনিটের মাথায় তাদের খতম করে দেশে বিদেশে বিশেষ সুনাম অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর এই বিশেষায়িত দল। বিশ্বের অন্যতম সফল জঙ্গি বিরোধী অপারেশন হিসেবে অপারেশন থান্ডারবোল্টকে উল্লেখ করা হয় দেশে বিদেশে। অপারেশন টয়লাইট, অপারেশন চিটাগাং এয়ারপোর্ট, অপারেশন ডেজার্ট স্টর্ম ইত্যাদি নামে এই বিশেষায়িত বাহিনীর রয়েছে আরও সফল অনেকগুলো অপারেশন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আর এই ভিডিওটিতে আপনাদের আশানুরূপ সাড়া পাওয়া যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর এই বিশেষায়িত দলের অন্যান্য অপারেশনগুলো নিয়েও আমরা নিয়মিত ভিডিও প্রচার করব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নির্মিত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওর শেষে থাকা প্লেলিস্টে ক্লিক করে।